কি অবস্থা ভাই ভাইদের অবস্থাটা কি বলেন? হ্যাপি নিউ ইয়ার 2024। তো 30-39 মনে করেন যে ঘুমাই ডামাই, মনে করেন যে ফাড়াই ফোড়াই কি আমরা উঠছেন ঘুম থেকে উঠতে পারছেন? তো বিশেষ করে আমি কিন্তু সব কাজ করি নাই, ঠিক আছে, এসব কাজের ভিতরে আমি নাই। তো যাই হোক, তো সবশেষ যে কথাটা সেটা হলো গিয়া 2024 সবাই সুন্দরভাবে কাটুক এটাই আমি আশা করি, ঠিক আছে। আর আমাকে আমাকে আপনারা সাপোর্ট করেন, ঠিক আছে, নতুন যে একটা পেজ অবশ্যই সাপোর্ট করবেন আশা করি, আশাবাদী, আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী নিয়ে বসে আছি। তো যাই হোক, 2024 সাল চলে আসলো কিন্তু তুমি আসলো না, 2023 সাল যাইয়া 2024 সাল আসলো কিন্তু তুমি আসলো না, ইভেলির রাসেল ভাই 2 বছর 7 মাস পরে ফিরে আসলো কিন্তু তুমি আসলো না, মাহি মনে করেন ছবি বাদ দিয়ে নির্বাচনে আসলো ট্রাক মার্গানিয়া কিন্তু তুমি আসলে না, সাকিব আল হাসান খেলা বাদ দিয়ে মনে করেন যে নির্বাচনে আসলো কিন্তু তুমি আসলে না, ফেরদাউস মনে করেন যে শেখ হাসিনা নৌকা নিয়ে মাঠে নেমে গেছে কিন্তু তুমি আসলে না, ঠিক আছে, বছর ঘুরে আবার নতুন বছর আসলো কিন্তু তুমি আসলে না। এরকম অনেকের জীবনই আছে আমার মতো, এরকম আকাঙ্ক্ষা কাঙাল অভাব এই জিনিসটার, যে সব কিছু যায় সব কিছু আসে কিন্তু সে আর ফিরে আসে না, তো যে চলে যায় সে চলে যায় সে আর ফিরে আসবে না, ঠিক আছে। তো আমরা 2023কে খুব মিস করবো, এরকম যাদের অতীত আছে তারাও মিস করবে, কেউই আর আসবে না, অতীত অতিথি এক্স মানে অতিরিক্ত, ওটা বাদ করে দেন, ঠিক আছে, এরকম চিন্তাভাবনা মাথায় রাখবেন না, ঠিক আছে, ভবিষ্যৎ নিয়ে ভাবেন, চিন্তাভাবনা করেন, ঠিক আছে। আর এই যে 30-39 করছেন আপনারা ফাটাফাটি ফুড়োফুড়ি, আজকে যে নিউজ খুললেই দেখলাম ফানুসে মনে করেন যে মানুষ মারা গেছে 2 জন, তারপর আগুন তো লাগছে, তারপর পাখি যে পরিমাণে মরছে, ঠিক আছে, এই যে এই যে আকামগুলো করেন আপনারা কি লিখে করেন, আর একজনের ক্ষতি করে কি লিখে করেন, দেশ গ্রামে করে সেখানে মনে করলে মাঠের মাঝখানে করে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো এই যে আপনি যে অপরাধগুলো করলেন 31 উপলক্ষে, ঠিক আছে, এগুলো কি ঠিক, এগুলো কোনো কাজ হইলো বলেন? এই যে নিউজ খুললেই সকালবেলা দেওয়া শুরু করছে, অমুকে মারা গেছে, এতগুলো পাখি মারা গেছে ঢাকার শহরে, এই অবস্থা, ঠিক আছে। যাই হোক, করছেন ফাড়াফুড়ি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বুঝবেন আপনি ফাড়াফুড়ি করার দায়িত্ব আছে, ঠিক আছে, কিন্তু এই যে আরেকজনের মায়েরে আপনি মনে করেন হ্যাপি নিউ ইয়ার পালন করবেন, এটা জীবন নিয়ে, ঠিক আছে, আপনার এই আনন্দের জন্য আরেকজনের ক্ষতি, আরেকজনের জীবন চলে যাবে, এটা ভাই একদম মনে করেন ভুল, এটা অপরাধ কাম করছেন আপনি, শাস্তি হওয়া দরকার, ইহকালে না হোক পরকালে তো হবে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, যারা যায় তারা ফিরে আসে না, এটা নিয়ে আফসোস করার কিছু নয়, আপনি মনে করেন যে সামনের দিকে চিন্তাভাবনা করেন, ভবিষ্যৎ নিয়ে ভাবেন, ঠিক আছে, সুন্দরভাবে আগাইতে থাকেন। আমি আশা করি আপনাদের 2024 সুন্দরভাবে কাটবে এবং আমারও ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, সব কিছু ঘুরে ফিরে আসবে, সে আর আসবে না, তো তার জন্য পথে দাঁড়াই থাকার কোনো দরকার নাই, আপনি আপনার গতিতে আগাই যান, আপনি যদি তার জন্য অপেক্ষা করেন তাহলে আপনি পিছনে ভরে যাবেন, সবাই তার গতিতে আগাই যাবে কিন্তু আপনি পিছনে ভরে দেবেন, তো সেক্ষেত্রে আপনি মনে করেন যুগের সাথে তাল মিলিয়ে আগাই যান, সে কেন ফিরে আসলো না এটা নিয়ে ভাবার কোনো চিন্তা আপনার নাই, সুন্দরভাবে আগাই যান। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, 2024 সালের জন্য ইনশাল্লাহ খুব ভালোভাবে কাটে। আর অবশ্যই আমার নতুন পেজ দেখতেছেন, ফলোয়ার নাই, হ্যাঁ, তারপর ভিউ নাই, অবশ্যই একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, হয়তো আপনাদের সাপোর্ট করলে ভালো কিছু দেওয়ার ইনশাল্লাহ আশা করবো, ভালো সামাজিক ভিডিও, যেমন মনে করেন যে বাস্তব চিত্র নিয়ে আমার ফরমালিন মুক্ত কিছু ভিডিও পাবেন ইনশাল্লাহ ভবিষ্যতে, সামনের দিকে যদি পেজ বড়ো হয় আশা করি ফরমালিন মুক্ত ভিডিও পাবেন আমাদের, কমেডি আকারে কিন্তু ফরমালিন মুক্ত বলতে কোনো কিছু থাকবে না, ডাইরেক্ট বাংলা একবারে মনে করি অরিজিনাল ভিডিও পাবেন আশা করি সামনের দিকে, এত তাড়াতাড়ি পাবেন না। তো 2024 সালটা দেখি আপনারা কী করেন, কতটুকু আগাইতে পারি চেষ্টা করতেছি আল্লাহ ভরসা, কিন্তু আমি আশা করি আমার এই পেজ থেকে আপনারা উল্টোপাল্টা কিছু পাবেন না, যেটা আমার এই পেজ থেকে ফ্যামিলি নিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন, এরকম ভিডিও আপনার তৈরি করার চিন্তাভাবনা আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।